সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠান থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করি রোজার মাসে আপনারা এবাদতের পাশাপাশি খাওয়া দাওয়া করছেন। এই রোজার মাসে ইফতারের জন্য আবার কিছু নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা বিশেষ ধরনের ফ্রাইড প্রন আপনাদের দেখাবো, যেটা নাম দিয়েছি আমি ডাবল কোটেড প্রন। এই ডাবল কোটেড প্রন রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ডাবল কোটেড প্রন তৈরি করতে আমাদের লাগবে বড় চিংড়ি 8-10টি, চিংড়ির কিমা 1 কাপ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, ম্যাগি সিজনিং সস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ কুলি কুচি 1 কাপ, ডিম 3টি, অ্যারারুট 1 কাপ, মাখন 250 গ্রাম, 1 টান স্কিল 1 প্যাকেট, তেল 1 লিটার এবং টমেটো ক্যাচাপ 1 কাপ। এটার জন্য আপনার 2 ধরনের চিংড়ি মাছ লাগবে, বড় চিংড়ি এবং ছোট চিংড়ি। বড় চিংড়িটাকে আমরা প্রথমে একটু সামান্য লবণ, চিনি, একটু ম্যাগি সিজনিং সস আর একটু গোলমরিচ দিয়ে জাস্ট ম্যারিনেট করে রাখলাম। আর ছোট চিংড়িটাকে আমরা কিমা করে নিয়েছি, কারণ কিমাই যদি করেন তাহলে বড় চিংড়ির তো দরকার পড়ে না, ছোট চিংড়ি দিয়েই করলে হয়। তো আমরা এখানে কিমাটা নিলাম। কিমার সাথে আমি দেব পেঁয়াজ কলি আর একটু চিনি, একটু লবণ, একটু গোলমরিচ, একটু ম্যাগি সিজনিং সস আর দেব 1টা ডিমের সাদা। সাদা অংশটাকে দিয়ে দিলাম। সেই সাথে দেব 3 টেবিল স্পুনের মতন অ্যারারুট। এই দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নিব। এখন এটার আরেকটা বিশেষ অংশ, ও এটার সাথে আমরা একটু বাটার মেশাবো। আবার গাল দেবেন না আমাকে, একটু বাটার দিয়ে দিলাম। এবারে যে বিশেষ অংশটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওয়ান্টন স্কিন। এইভাবে রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়। আপনি সেরকম ওয়ান্টন স্কিনকে এইভাবে স্ট্যাক করে ধরে তিন ভাগ করবেন। একটু ঝামেলা বলেছি তো, কিন্তু ফলাফলটা খুবই মজার। যত চিকন করে কাটা সম্ভব আপনি এগুলোকে চুলের মতন করে কাটার চেষ্টা করবেন। এবং সময় স্বল্পতার জন্য আমি আগে থেকেই অনেকগুলো কেটে রেখেছি আমাদের প্রনকে ম্যারিনেট করার জন্য। আচ্ছা, এখন আমরা কোটিং শুরু করব। কোটিংয়ের জন্য শুকনো কর্নফ্লাওয়ারে এই ম্যারিনেট করা প্রনগুলো এইভাবে গড়িয়ে নেবেন। অ্যারারুটের মধ্যে, শুকনো অ্যারারুটের মধ্যে কোট করে করে নেব। এখন আমরা 2টো ডিমকে ফেটে নেব। এই অপশনে আমরা তেলটা গরম দিয়ে দিই। আচ্ছা, এইবার আমরা চিংড়ি মাছ দিয়ে এটাকে কোট করার আগে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে। এইরকম 1 পাত্র পানি যদি আপনি হাতের কাছে রাখেন, একটা হাত আমার শুকনো, এইভাবে মুড়িয়ে
আবার আমরা শুকনো আরারুটের মধ্যে এটাকে গড়িয়ে নিব। এইবারে ডিমের মধ্যে করাব, ডাবল কোটেড বলে কথা, ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে এইটা দিয়ে কোট করে নেব। চেষ্টা করবেন লেজটাকে কোট না করতে, এবং দেখবেন আপনার চিংড়ি মাছের আকারটা দ্বিগুণ হয়ে গেছে। এখন আমরা এটাকে তেলের মধ্যে ছেড়ে দিই। আপনি একাধারে এটাতে ফ্রাইড প্রনের মজাটাও পাবেন, আবার মন্টনের টেস্টটাও কিন্তু পাবেন। খুব ঝামেলার মনে হলে এই প্রনের পেস্টটা না দিয়ে এমনি চিংড়ি দিয়েও করতে পারেন, তাতে অসুবিধার কিছু নেই, তবু একটু অতিরঞ্জন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবশ্যই এটা ধিমে আছে ভাজতে হবে, কারণ অনেকগুলো কোটের তো এটা কিন্তু আপনার ভেতরে কাঁচা থেকে যাওয়ার একটা ভয় থাকতে পারে। ওই যে বলছিলাম, আপনি যদি কিমা দিতে না চান, আরেকটা করে দেখাচ্ছি। আগে থেকেই কর্নফ্লাওয়ার মাখানো, আপনি শুধু ডিমে গড়িয়ে এইভাবে ভেজে নিতে পারেন। আমাদের এটা ভাজা হতে হতে আমরা একটু পরিবেশন করি, প্রথমে দর্শন ধারি তারপরেই না গুণ বিচারি। এরকম একটা বাটিতে একটু ক্যাচাপ, তাহলে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল মজাদার ডাবল কোটেড ফ্রাইড প্রন। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিংড়ির সাথে লবণ, চিনি, ম্যাগি সিজনিং সস আর একটু গোলমরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে নিন। এবার অন্য একটি বাটিতে চিংড়ির কিমার সাথে পেঁয়াজগুলি কুচি, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিমের সাদা অংশ, অ্যারারুট, মাখন ও ম্যাগি সিজনিং সস দিয়ে ভালো করে মেখে নিন। এরপর ওয়ান্টন স্কিনগুলো চিকন করে কেটে নিন। এবার সবগুলো চিংড়ি অ্যারারুট দিয়ে কোট করে মাখানো চিংড়ির কিমা দিয়ে মুড়িয়ে নিন। তারপর কোটের চিংড়িগুলো শুকনো অ্যারারুট ও ফেটানো ডিমের মধ্যে মিশিয়ে কুচি করা ওয়ান্টন স্কিন দিয়ে কোট করে গরম তেলে ভেজে নিন। ভাজা হলে পাত্রে তুলে টমেটো ক্যাচাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ডাবল কোটেড প্রন।